বন্ধুসকল, এয়া হয়েছে আমার ঘরের পদূলি। এয়া চাওক, আমার ঘরের পদূলিতে এনেকা স্পীডত পানি আহি আছে। চাওক, ইয়াত গড়া কহিছে নেকি আলিটি। এয়া হয়েছে রাস্তা, মেইন রাস্তা, আমার অহা যাওয়া করার রাস্তা। এয়া চাওক, বানপানি হয়েছে আমার গাঁত। কেনেকুয়া লাগিছে আপনার? বঢ়িয়া লাগিছে। তো বন্ধুসকল, চাওক, এয়া হয়েছে আমার ঘরের এতিয়া সম্পূর্ণ দৃশ্য। পানিত সম্পূর্ণ ডুব খাই গেছে আমার ঘরের চোতাল সমূহ। এয়া চাওক, ঘরখন এনেকুৱা। এই মা আছে, চাওক আমার ঘরখন এনেকুৱা অবস্থা হয়ে আছে। নমস্কার সকলকে, মোর অন্য একটি ভিডিওলে সকলকে স্বাগত জানাইছো। বন্ধুসকল, আজির প্রায় তিন চারিদিনের আগরপ্রায় নেড়া নেপেড়া বরষুণ দিয়ার ফলত আমার গাঁওখন সম্পূর্ণরূপে বানপানী ডুবি গেছে। চাওক, মোর পিছপালে সব বানপানী, বানপানী। ও চাওক, পানিয়ে পানি, এইপালে এইপালে চালেও পানি, এইপালে চালেও পানি। আর আমার ঘর ঘরের পরিবেশ এটা কেনেকুৱা হয়ে আছে চাওক। এয়া হয়েছে পিছপালে আমার ঘরকন আছে, আর আমার ঘরের চোতালতো সম্পূর্ণরূপে পানিত ডুবি গেছে। গতিকে বলক বন্ধুসকল, আজির ভিডিওটি স্টার্ট করো, আপনার দেখাম কি কি অবস্থা হয়ে আছে আমার গাঁওখন। বন্ধুসকল, এয়া হয়েছে আমার ঘরের পদূলি। এয়া চাওক, আমার ঘরের পদূলিতে এনেকা স্পীডত পানি আহি আছে। চাওক, ইয়াত গড়া কহিছে নেকি আলিটি। এয়া হয়েছে রাস্তা, মেইন রাস্তা, আমার অহা যাওয়া করার রাস্তা। এয়া চাওক, আর এইফালে আমার ঘর। চাওক বন্ধুসকল, আমার ঘরের একদম চোতালতে নাও, দুখন নাও রাখি থাকছো, কারণ কবাত উলাবলে হলে নাওখন লাগিব। আমার নাওখনে হয়েছে আমার কি কম, গাড়ি বলিয়ে কব লাগিব এটা, বারিকার গাড়ি। আর আমার ঘরখনের উপর চাওক, সাইকেলে সাইকেল, এয়া উপরতো সাইকেল দুখন রাখিছো, আর ইয়াত তিনিডাল সাইকেল আছে। আচ্ছা, তিনিডাল সাইকেল উলমি আছে। এই মালিক তো আমি নেজানো কর হয়, কিন্তু আমি আমার ঘরের মানে ঘরের চাঙর তলর রাখিছিলে সাইকেল তিনিডাল, আর এই আমি উঠাই রাখিছো, কার হয় নেজানো। আর এয়া চাওক, এয়া এই সিনটেক্সটো আপনাদের দেখবলে পাইছে, এয়া হয়েছে আমার জে এজ এমর ওয়াটার সাপ্লাইয়ের মানে সিনটেক্স আসলে, সেইটো এতিয়া পানি চানি একো নাহে, এখানে উঠাই থাকছো উপরত। চাওক, আর গাইজ, এয়া চাওক আমার ঘরের উচরতে আর একটা ঘর, এইফালে চালে মোর পিছফালে আপনাদের দেখবলে পাইছে, ইয়াতো সম্পূর্ণরূপে পানির ডুব খাই গেছে ঘরখন। চাওক আপনাদের দেখ, এয়া চাওক, এইখন ঘরের মানে অহা যাওয়া পদূলি, ইয়াতে মানুষ কেজনমান আছে, আর ঘরখন সম্পূর্ণ পানির ডুব খাই গেছে। এয়া চাওক রাস্তা, চাওক কেনেকুৱা হয়ে আছে। ও, আর এয়া আমার ঘর এইফালে থাকলে। আর বন্ধুসকল, আমার ঘরের পর প্রায় পঞ্চাশ মিটারমান আঁতরের পর রাস্তাটা বাম হয়ে আছে। চাওক, পানি ইয়াত নাই, আর ইয়াতে আমার এইফালে যাওয়া আগফালে যাওয়া গোটেই মানুষবিলাক বাইক রাখিছে, আর বাইক পার্কিং করে রাখিছে, আর এয়া চাওক সাইকেল পার্কিং করে রাখিছে ইয়াতে। আর আমার গরু বান্ধিবলৈ জায়গা নাই, কারণে আমার এই রাস্তাতে গোহালি বনাইছো। গোহালি চাওক, এয়া হয়েছে আমার গরুর গোহালি। এইটে চাওক ভালকে দেখাম। এটা মই মেইন রাস্তালৈকে আহিলো। চাওক, এয়া হয়েছে এইখন রাস্তাতে আমি অহা যাওয়া করো কবাত উলাই গেলে, আর এয়া হয়েছে গোহালি, কালি আমি বনাইছিল ভাইটি আর মই। এয়া চাওক, আর চাওক গাইজ, বামত কেঁচু কেঁচুবিলাক কেনেকৈ আহিছে চাওক, ভৰি তবলৈ জায়গা নাই, এনেকুৱা কেঁচু ওলাইছে নহয়, ডাঙৰ ডাঙৰ কেঁচু। চাওক, বাপৰে বা। চাওক গাইজ, আমাৰ গৰুবিলাক খাবলৈ ঘাঁহ নাইকিয়া হৈ গৈছে, গৰুবিলাক বান্ধিবলৈ জেগা নাই, সেইকাৰণে আলিতে বান্ধিছোঁ ৰাস্তাত। আৰু সেইটো চাওক, আমাৰ হোৱাইদৈ এজনী আহি আছে। চাওক, সম্পূৰ্ণৰূপে আমাৰ খেতি বাতি সকলো মানে পানীত ডুব খাই গৈছে। চাওক চাৰিওফালে চাওক, গোটেই খেতি বাতি চব নষ্ট। বন্ধুসকল, এয়াই হৈছে আমাৰ এইটো বছৰৰ প্ৰথম বান বাৰিষা, আৰু আপোনালোকে চাই কেনেকুৱা পাইছে নিশ্চয় কমেণ্ট কৰি জনাব। আপোনালোকৰ কাৰ কাৰ গাঁৱত এনেকুৱা বাৰিষা হয় নিশ্চয় সকলোৱে কমেণ্ট কৰি জনাব বুলি মই আশা ৰাখিছোঁ। আৰু কিছু দেখুৱাম আপোনালোকক, কিছু দৃশ্য দেখুৱাবলৈ চেষ্টা কৰিম, আপোনালোকে চাই থাকি। এয়া চাওক, মাছ বিচৰা মাছুৱা, হা হ'লো মই কিনা অকলপে, ঠিক আছে যাম। চাওক, এই নাওখন এই চোতালত লৈ গৈছে, ঘৰত লৈ গৈছে ন, ঠিক আছে একো নাই। বন্ধুসকল, আজি জুন মাহৰ শেষ দিন, আজি 30 তাৰিখ, আৰু জুন জুলাই মাহৰ পৰাই আমাৰ বাৰিষা ষ্টাৰ্ট হয়। আৰু আমাৰ গাঁওখনত বাৰিষা প্ৰায় 3 মাহ ধৰি চলি থাকে। বাৰিষা বেছি বৰষুণ দিলে পানী বাঢ়ি যায়, আৰু দুদিনমান ৰ'দ দিলে পানী গোটেইখিনি শুকাই যায়, তেনেকৈ আমাৰ 2-3 মাহমান চলি থাকে। আৰু হা পানী আহিছে মলিং মানে।
তেখেতসকলে মাছ বিচাৰি গৈছে, মাছ বহুত বহুত দম দম মাছ পাইছে। আপোনালোকক নেদেখালোঁ, পাহৰিলোঁ মই দেখাবলৈ। আৰু গাইজ, নিজৰ গাঁওখন যেনেকুৱাই নহওক বহুত ভাল লাগে ইয়াত থাকি। প্ৰায় 2-3 মাহে এনেকুৱা হয় আমাৰ বতৰৰ কাৰণে, বাৰিষাৰ বতৰ। এইটো প্ৰকৃতিৰ সৃষ্টি কৰা হয়, একো নাই। কেইদিনমান ধৈৰ্য ধৰি থাকিব লাগে আৰু এনেকুৱা সময়ত। গৰু ছাগলী বান্ধিবলৈ অসুবিধা, ৰাস্তা ঘাট অহা যোৱা কৰিবলৈ অসুবিধা, সেইটোৱে আৰু অলপ প্ৰব্লেম হয়। তাৰপিছত বাকী একো নাই, ভালেই লাগে নিজৰ গাঁওখনত থাকি, প্ৰব্লেমটো সিমানেই। আৰু বন্ধুসকল, মোৰ ভিডিঅ'টো ক'ৰ ক'ৰ পৰা চাই আছে আপোনালোকে নিশ্চয় কমেণ্ট কৰি জনাব, আৰু কাৰ কাৰ গাঁৱত এনেকুৱা বানপানী হয় নিশ্চয় কমেণ্ট কৰি জনাবলৈ নাপাহৰিব। আৰু চাই থাকিব ভিডিঅ'টো, আৰু মই আপডেট দি থাকিম। ইয়াত ধনুবাই আমাৰ কিবা এটা ক'ব বুলি কৈছে, কওক। বানপানী হৈছে আমাৰ গাঁৱত, কেনেকুৱা লাগিছে আপোনাৰ? বঢ়িয়া লাগিছে ন? থাকি কেনেকুৱা লাগিছে বাৰু ইয়াত? ভাল বেয়াৰ মাজতে আছে আৰু। ৰাস্তা ঘাটটো অকণমান অহা যোৱা কৰিবলৈ বেয়া, আৰু আমাৰ গৰু ছাগলী বান্ধিবলৈ বেয়া আছে ন। তাৰপিছত একো মাছো খাবলৈ পাল, ভালেই লাগে আমি, নহয় জানো? আৰু বাকী বেয়া একো নহয়, চব ভালেই আৰু, ঠিক ঠাক। বন্ধুসকল, এতিয়া আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম যে আমাৰ ঘৰৰ সা সঁজুলিবিলাক কেনেকুৱাই ৰাখিছে, কেনেকুৱা ৰাখিছে আপোনালোকক অকণমান দেখুৱাম। আমাৰ গাহৰি ক'ত বান্ধিছে, আৰু আমাৰ খৰি ক'ত ৰাখিছে, আমাৰ ঘৰখন কিমানলৈকে পাই গ'ল পানী, এইটো আপোনালোকক অকণমান দেখুৱাম। চাওক, আমাৰ ঘৰখন মাটিৰ পৰা চাঙলৈকে প্ৰায় 5.5 ফুটমান ওখ, কিন্তু এতিয়া আছে 3 ফুটমান ওলাই আছে চাওক। আৰু আমাৰ এই পিছফালে চাওক, ঘৰৰ পিছফালে, আৰু এয়া হৈছে মাটি অকণমান ওখ কৰি ৰাখিছে আমাৰ চোতালত। ইয়াতে আমাৰ গাহৰি পোৱালি দুটা বান্ধি ৰাখিছোঁ, আৰু কি কি আছে চাওঁ। এয়া চাওক, আমাৰ চিনটেক্সটো ইয়াতে উঠাই ৰাখিছোঁ, আৰু এয়া মোৰ মইনা কলিজাজনী আছে, এয়া শালিকা চৰাইজনী, এয়া গাহৰি পোৱালি দুটা বান্ধি ৰাখিছোঁ ইয়াতে ধুনীয়াকৈ। ইয়াত চাং বনাই থৈছোঁ হেৰি, আৰু এয়া চাওক হাঁহ আছে, আৰু মুৰ্গী আছে ঘৰৰ ওপৰত, মুৰ্গী ৰাখিছোঁ। এই হাঁহ বেডাল ওলাইছে দেই, হাঁহ বেডাল। আৰু বন্ধুসকল চাওক, এয়া হৈছে আমাৰ ঘৰৰ এতিয়া সম্পূৰ্ণ দৃশ্য, পানীত সম্পূৰ্ণ ডুব খাই গৈছে আমাৰ ঘৰৰ চোতালসমূহ। এয়া চাওক ঘৰখন এনেকুৱা, এই মা আছে চাওক, আমাৰ ঘৰখন এনেকুৱা অৱস্থা হৈ আছে। এয়া আমাৰ বাইদেউ গৈছে, ক'ত গৈছে নাজানো, কি কৰোঁ আৰু বন্ধুসকল, উপায় নাই, এয়াই আমাৰ জীৱন। ভিডিঅ'টো অকণমান শ্বেয়াৰ কৰিবচোন গাইজ। বন্ধুসকল, মই এতিয়া আমাৰ ঘৰৰ চাঙৰ পৰা আপোনালোকক দেখুৱাম আমাৰ এই চাৰিওফালৰ দৃশ্যটো কেনেকুৱা হৈ আছে চাওকচোন। আমাৰ চোতাল হয় এইটো, আৰু ইয়াত চাওক দুডাল আপোনাৰ আমাৰ নাও একেলগে বান্ধি ৰাখিছোঁ, আৰু এইফালে এডাল পানীত ডুবাই ৰাখিছোঁ, আৰু এয়া চাওক আমাৰ চিনটেক্সটো ওপৰতে উঠাই ৰাখিছোঁ পানীৰ চিনটেক্স। এতিয়াতো পানী চানী একো নাহে। এয়া চাওক ৰাস্তা, আমাৰ পদূলিৰ ৰাস্তা, আমাৰ পদূলি চাওক কেনেকুৱা হৈ আছে। এইফালে আমাৰ বাইদেউ ক'ত গৈছে নাজানো দেই, পানী আনিব গৈছে চাগে জয়পুৰ যাওয়া ওলা ৰাস্তা এসে পানী সে ভর গা হায় ৰাস্তা ভি টুক গা হিসকে বজে সে হাম জয়পুৰ নাই ঘুস পা রা হ্যাঁ। ইতনা বড়া পানী হো গা, দেখো পানী পানী হো গা, পুরা গাঁও পানী হো গা, দেখো দেখো।